দর্শক, বিটি চ্যানেল ফোর স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ ফরিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলাপন অনুষ্ঠানের অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, যার নেতৃত্বে কিশোরগঞ্জ শত্রুমুক্ত হয়েছিল, সেই সাবেক সাংসদ জনাব কবিরুদ্দিন আহমেদ। আমরা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধ আমার জীবনের অহংকার, মুক্তিযুদ্ধ আমার জীবনের গর্ব। যখন মুক্তিযুদ্ধ 1975 সালে যখন পাক হানাদার বাহিনী, হিংস্র পাক হানাদার বাহিনী বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়লো, মানে জনগণের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন আমি ছিলাম গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল করাচিতে শিক্ষকতা করতাম, একমাত্র গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল ফর বেঙ্গলি বয়েজ 95 ট্রিপল লাইন করাচিতে, বাঙালিদের একটা হাই স্কুল ছিল, তো সেইখানে আমি শিক্ষকতা করতাম। আক্রান্ত হওয়ার পর আমার মনে হলো যে আমার রাতে পড়াশোনা অন্যান্য, আমি ইন্টারমিন টাইম ওই পাকিস্তান থেকে আপনি চলে আসেন এবং মুক্তিযুদ্ধে যোগদান করেন। তারপরে আমি তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করলাম, কীভাবে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে কীভাবে কাক বা খানাদার মুক্ত করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করলাম। অনেক দিন চেষ্টা করলাম, পাকিস্তান থেকে ভারতে, করাচির থেকে পাকিস্তানে যায় ভারতে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য সেদিকে যাওয়া সম্ভব হলো না। শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানে আসলাম, দিদেন পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ, সেখানে এসে ধর্মবাসে চলে গেলাম। আমি ধর্মবাসে গিয়ে ওইখান থেকে তারপরে বাগমারা হয়ে 11 নম্বর সেক্টর তোড়া ভারত, সেখানে উপস্থিত হয়ে আমি ওই মুক্তিযুদ্ধের ট্রেনিং গ্রহণ করে, ট্রেনিং পিরিয়ডে আমার উইং কমান্ডের দায়িত্বে আমি ছিলাম, 5 নম্বর উইংয়ের উইং কমান্ডের দায়িত্বে ছিলাম। তারপর ট্রেনিং সমাপ্তি হওয়ার পর, প্রশিক্ষণ সমাপ্তি হওয়ার পর তো আমাকে উইং কোম্পানি কমান্ডার করে আমার নামেই কবিরুদ্দিন নামেই কবির কোম্পানি কোম্পানি কমান্ডার হিসেবে নিয়োগ দিয়ে আমাকে বিদেশে, দেশের ভিতরে শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য প্রেরণ করা হয়। তা আমার যে মানে যে যুদ্ধ হয়, প্রথম যে যুদ্ধ যেটা হয়, প্রথম এবং শেষ যুদ্ধ সেটা, সেটা হলো ধর্মপাশা থানা আমি শত্রুমুক্ত করি। এক রাত্র একদিন তুমুল লড়াইয়ের পর, বৃষ্টির মতো গুলাগুলি, তুমুল লড়াইয়ের পর সেখানে আমরা মুক্ত করি। সেখানে আমার একটা ছেলে শহীদ হয়, মুক্তিযুদ্ধে একটা ছেলে শহীদ হয় এবং ও রাজাকার কমান্ডার মৃত্যুবরণ করে, তারপরে তারা পালিয়ে যায়, সন্ধ্যার দিকে পালিয়ে যায়। তারপরে আমি অগ্রসর হলাম করিমগঞ্জ, তারাইল হয়ে, তারাইল আসার সঙ্গে সে তারালে শত্রুমুক্ত হয়ে গেলো, আর পালিয়ে গেলো। তারপরে করিমগঞ্জ আসলাম। তবে করিমগঞ্জের একটা এখানে কথা হলো কথা যে আমি যখন করিমগঞ্জ নিয়ামতপুর থেকে, আমার বাড়ি নিয়ামতপুর, করিমগঞ্জ থানা নিয়ামতপুর গ্রামে, যখন নিয়ামতপুর থেকে আমি পরিকল্পনা প্ল্যান করতেছিলাম কীভাবে আক্রমণ করবো, করিমগঞ্জ মুক্ত করব, ঠিক তখন সম্ভবত মঙ্গলবার ছিল, বাজারের দিন, যে তখন তারা বাজারে আক্রমণ করলে হয়তো অনেক বাজারের লোকের অনেক ক্ষতি হইতে পারে, সেই বিধায় আমি আক্রমণ করি নাই। কিন্তু সন্ধ্যার সময় তারা মানে ওই মানে গোলাগুলি করতে করতে রাজাকার জালাল আলবদর যারা ছিল তার শাম ওরা কিশোরগঞ্জ পালিয়ে আসে। আমার তখন এই কিশোরগঞ্জ করিমগঞ্জ হাই স্কুলের মাঠে, পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি অবস্থান করছিলাম আমার কোম্পানি নিয়ে। তখন নজরুল ইসলামের শালা এবং আরেকজন ওই জিয়াউদ্দিন স্যার, প্রফেসর জিয়াউদ্দিন স্যার উনি গেলেন, উনি গিয়ে এক প্রস্তাব নিয়ে গেলেন যে এরা আত্মসমর্পণ করবে, সুতরাং যুদ্ধ করে রক্ত ক্ষয় করার প্রয়োজন নেই, আত্মসমর্পণ করবে, সুতরাং আগামীকাল তারা আত্মসমর্পণ করবে, আপনি আগামীকাল যান, ইত্যাদি ইত্যাদি। তো যেই হোক,
তখন আমি কতগুলো শর্ত জুড়ে দিলাম তাকে ওনাকে শর্ত জুড়ে দিলাম বললাম যে দেখেন আত্মসমর্পণ করবেন তো আপনারা মাইকিং করেন যে আত্মসমর্পণ করবে সারা রাত্র মাইকিং করেন মাইকিং করে তো যে আত্মসমর্পণের খবরটা চতুর্দিকে ছড়াইয়ে দেন যে তখন এই তার আগে যে আমি গিয়ে আমি তারপরে আমি তো এই উপরে বসে থাকতে পারি না আমি ঠিক সন্ধ্যার সময় বলে এদিকে মার্চ করলাম আমার কোম্পানি নিয়ে যখন আমি আসছিলাম ঠিক তখন ওই আমি শব্দ পেলাম মাইকের আওয়াজ পেলাম যে এরা আত্মসমর্পণের জন্য মাইক মাইক ছেড়ে দিয়েছেন ওনারা তো তোমার করে যাক আমি পরের দিন 17 তারিখ তো এই জন্যই কিন্তু আমার ঠিক 16 তারিখ দেশ স্বাধীন হয় নাই কিশোরগঞ্জ স্বাধীন হয় নাই 16 তারিখ দিয়ে ওই কিশোরগঞ্জ স্টোর মুক্ত হয় নাই ছত্র মুক্ত হয় নাই তো এই জন্যই এই যে এই প্রস্তাব পাওয়ার জন্যই একদিন দেরি হইল যাই হোক 17 তারিখ ভোরে প্রায় 10টার দিকে আমি কিশোরগঞ্জ প্রবেশ করলাম তাই কিশোরগঞ্জ এইদিন আমি অবস্থান করতেছিলাম ওই একটা নাম বলে থাকতেন তো কিশোরগঞ্জ প্রবেশ করার পরে দেখলাম যে ইসলামী বোর্ডিং শহীদ মসজিদের সংলগ্ন যে ইসলামী বোর্ডিং ছিল ছাত্রাবাস ইসলামী ছাত্রাবাস এই ছাত্রাবাসের আশেপাশে ওই মেইন ক্যাম্প ছিল রাজাকারদের আশেপাশে অনেক রাজাকার অনেক রাজাকার হ্যাঁ তারা ঘোরাফেরা করছে কারো হাতে দুইটা আর্মস কারো হাতে একটা আর্মস ইত্যাদি রাইফেল নিয়ে ঘোরাফেরা করছে তখন তাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা অতি সত্বর অস্ত্র সমর্পণ করো এবং একটা একটা কক্ষের ভিতরে চলে ভিতরে রেখে রাখো জমা দাও অস্ত্রগুলো আবার তোমরা অতি সত্বর জমা দাও তারপরে ওরা দৌড়ায় জমা দিতে শুরু করলো আমার যখন জিপ সামনে দিকে যাইতে চলো জিপে যাচ্ছিলাম আমি বললে থেকে জিপে আমাকে নিয়ে গেছিলো এই জিপের মধ্যে ছিলেন এই অ্যাডভোকেট ফজলুল কবির সাহেব তারপরে ওই যে যিনি সমিতির সভাপতি হয়েছিলেন ফজলুল কবির সাহেব এই জিপের মধ্যে ছিলেন আরো অনেকেই ছিলেন আর হেলালুদ্দিন সাহেবও ছিলেন আজিউদ্দিন স্কুল হেডমাস্টার হেলালুদ্দিন সাহেব ছিলেন এই জিপে তো যারা ওনারা নিয়ে আসা পরে আমাকে যখন আমি যখন কিশোরগঞ্জ ঢুকলাম রেললাইন ক্রস করলাম হ্যাঁ রেললাইন ক্রস করার পরে ক্রস করার পরে দেখলাম যে হাজার হাজার লোক হ্যাঁ রাস্তা চলা 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 মানে কষ্ট করে হচ্ছে এরকম অবস্থা উল্লাসে মানে উল্লাসে মেতে উঠলো তখন যখন আমি ওই মুবারক হোটেলের কাছে আসলো তখন দেখলাম যে ওই হঠাৎ করে গুলির শব্দ হইলো তা আমি যখন জিপে উঠি সতাল থেকে যখন জিপে উঠি তখন আমার সাথে ছিল দিলীপ বলে আমার চয়েছে একজন আর ডক্টর মাসুদ যে দুই পাশে দুজন ছিল আমরা বেরোচ্ছিলাম তো তখন আমি জিপে ওঠার সময় তো আমি বলে উঠলাম যে দেখো তোমরা তো আমরা কিশোরগঞ্জ চলে যাচ্ছি অন্য অন্য আমার যারা এই হাইড আউট করেছিল এরা বলে কিশোরগঞ্জ চলে যাচ্ছি তো তোমরা সবাই আসো কিশোরগঞ্জ তো যাই হোক আমার জিপ যখন আসলো ইয়ে পর্যন্ত ওই মুবারক হোটেলের সামনে ঠিক তখন ওরা আসা ওরা টের পেলো যে না তারা ওই আত্মসমর্পণ করতেছে হ্যাঁ এই জন্য তারা আনন্দের ছোটে আত্মহারা হয়ে উপর দিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করলো মুক্তিযোদ্ধারা আনন্দের ছোটে কিশোরগঞ্জ বিবেচিত হয়েছে আর যে ছোটে তখন গুলগুলি করলো তখন দেখা গেল যে আমার ওই সমস্ত কোম্পানির যত আর্মস ছিল হ্যাঁ সবাই ডিম পায়ার শুরু করে দিল আচ্ছা ঠিক এই মুহূর্তে আমি দেখলাম যে ওই যে রাস্তাঘাটে যে জনস্রোত ছিল যে লোকে লুকারণ্য ছিল হ্যাঁ তারা এক মুহূর্তে কোথায় যেন পালায় গেল একদম এক মুহূর্তে চলে গেল তো তা আমি দৌড়াই আর জিপের পিছন দিয়ে নামলাম দৌড়তে দৌড়তে আসলাম এই রেল গেটের জন্য আসে বললাম যে দেখো পাবলিক ভয় পাইতেছে তোমরা গোলাগুলি বন্ধ করো এখন তো ওই আর কথা কে শুনে তখন আনন্দের ইয়ে আনন্দ আত্মহারা হয়ে তারা যার কাছে যত গুলি ছিল
সব উপরে নালে কেমন ব্ল্যাঙ্ক ফায়ার করে সব ফুরাইছে। যাই হোক, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে এই যে আপনার একদিন পরে কিশোরগঞ্জ শহর মুক্ত হলো, সারা বাংলাদেশ 16 তারিখে মুক্ত হয়েছে কিন্তু কিশোরগঞ্জ একদিন পরে হয়েছে। আমরা এটাও জানি যে কিশোরগঞ্জ 16 তারিখে কিশোরগঞ্জ থেকে হানাদার বাহিনী, যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তারা কিশোরগঞ্জ থেকে চলে গিয়েছিল। এই একদিন যে তুমুল যুদ্ধ হলো মুক্তিযোদ্ধাদের সাথে, এটা কারণটা আপনার কাছে কি মনে হয়, কেন একদিন পরে আমরা স্বাধীন হলাম? একদিন পরে স্বাধীন হলামের কেমন কারণটা হলো, ধরেন প্রথম যখন 16 তারিখে আমি করিমগঞ্জ পাইলট বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলাম আমার কোম্পানি নিয়ে, তো সেই মুহূর্তে ওয়্যারলেসে মেসেজ পেলাম ইন্ডিয়ার থেকে ভারত থেকে ওয়্যারলেসে মেসেজ আসলো, হ্যাঁ, যে আপনারা হিট অ্যান্ড রান, হ্যাঁ, তোমরা কিশোরগঞ্জ হিট করো আবার রান ব্যাক করো, যেটা গেরিলা ফাইট। তো আমি তখন চিন্তা করতে শুরু করলাম যে কী ব্যাপার, ওয়্যারলেস মেসেজ আমায় দিল এটা যে এই ব্যাপার হিট অ্যান্ড রান। তো আমি চিন্তা করতাম তাহলে তো ওরা বোমিং করবে, হ্যাঁ, তখন আমি বললাম যে তোমরা জানিয়ে দাও যে বোমিং করার প্রয়োজন নাই, আমরা হিট করলে ব্যাক করবো না, সুতরাং বোমিং করলে আমাদেরও মুক্তি উদ্ধারেরও ক্ষতি হইতে পারে, প্রাণ নাশ হইতে পারে, সেই জন্য আমি জানিয়ে দিলাম এইভাবে কি। আর ওই প্রস্তাবের কারণেই শুধু ওই 16 তারিখ না করিয়া 7 তারিখ বলে রক্ত ক্ষয় করার প্রয়োজন নেই, তারা আত্মসমর্পণ করতেছে 7 তারিখে তারা আত্মসমর্পণ করবে, এই জন্য আমরা এইটা মনে করে তারপরে আর ইয়ে করতে পারি। আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেটা হচ্ছে যে আমরা মানে আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, কিশোরগঞ্জকে মুক্ত করেছেন, কিন্তু আমরা নানান জায়গায় আমরা শুনতে পাই যে কিশোরগঞ্জে নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গার রাজাকাররা কিশোরগঞ্জে অবস্থান নিয়েছিল, তাদের হানাদার বাহিনী চলে গেলেও তারা অবস্থান নিয়েছিল, এবং আমরা ছোটবেলায় আমি শুনেছি যে সারা রাত্রি মানে বৃষ্টির মতো গুলি বর্ষণ হয়েছে কিশোরগঞ্জে। তো এই যে রাজাকারদের যে একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল কিশোরগঞ্জে, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? হ্যাঁ, রাজাকারদের এখানে এই রাত কিশোরগঞ্জ শহর ছিল মৌলানা আতার আলী, মৌলানা মুস্তফিন সাহ বিষয়েরা দুজন টপ মৌলানা ছিলেন, ওদের ওনাদের ওনারা অর্গানাইজিং শক্তিও ছিল ওদের, হ্যাঁ, তো ওনারা ওই রাজাকার দালাল আলপদ, বিশেষ করে রাজাকার আলসামস, হ্যাঁ, এরা অনেক মাত্রায় এরা রিক্রুট করে অনেক পরিমাণে, এই জন্যই অনেক মানে অনেক সংখ্যায় অনেক কিশোরগঞ্জে অনেক রাজাকার মুক্তি ইয়ে রাজাকার বা আলসামস ছিল আর কি। আচ্ছা, আরেকটি কথা আপনার কাছে জানতে চাই, যে আপনি বলেছেন যে অধ্যাপক জিয়াউদ্দিন সাহেব আপনার কাছে একটি সমঝোতার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, করে গিয়েছিল। আচ্ছা, তো এখানে আমি জানতে চাই যে উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? না, উনি কি এই পাকিস্তান যখন হানাদার বাহিনীরা এই দেশে সক্রিয় ছিল গণহত্যায়, তখন কি কিশোরগঞ্জ শহরে তিনি অবস্থান করছিলেন? কিশোরগঞ্জ শহরে অবস্থান করতেছিলেন। তিনি কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিলেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু তিনি কিশোরগঞ্জে অবস্থান করতেছিলেন। এটা কিভাবে সম্ভব যেখানে কারো সন্তান মুক্তিযুদ্ধে গেছে, এই সংবাদ পেলেই পাক হানাদার বাহিনী তার পিতা মাতাকে হত্যা করেছে, সেই জায়গায় উনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়ার পরেও উনি কিশোরগঞ্জে কিভাবে অবস্থান করতেন? এটা কি অনেকটা কি গেরিলা কায়দা বা গোয়েন্দা কায়দা? সম্ভবত গেরিলা কায়দায় উনি অবস্থান করছেন নাকি, এটা আমার জানা মতে উনি একজন স্বনামধন্য সাহিত্যিকও ছিলেন এবং সাংবাদিক ছিলেন। উনি মারা গেছেন, ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যেহেতু আপনি বলছেন এবং আমরা কিছুটা শুনিও যে যারা মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছে, মুক্তিযুদ্ধে যারা সাহায্য করেছে তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা, তো সেই মুক্তিযোদ্ধা হিসেবে অধ্যাপক জিয়াউদ্দিন আহমদকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। এই ব্যাপারে আমি বলি, আমরা যখন ধর্মপাশা থানা আক্রমণ করি সন্ধ্যার দিকে, তো তখন চতুর্দিকে গ্রামের যারা গ্রামের লোকেরা সাধারণ, ওরা প্রত্যেকটা ঘরে ঘরে ভাত পাকিয়ে রাখছে আমাদের জন্য, হ্যাঁ, বলে যে তারা কখন আসে, কি কি প্রয়োজন, খাবারের তো প্রয়োজন হয় ইত্যাদি। তখন ঠিক সন্তান যখন ঘরে ফিরে, মা যখন রান্না করে রাখে, ঠিক সেভাবে আপনাদেরকে তারা মানে অপেক্ষা করছিল, রান্না বান্না করে সমস্ত চতুর্দিকে আমরা এমন ভাবে ছিল যে আমাদের করলাম না, যে তারপরে আমি আমার চিন্তা চেতনায় এই বাংলাদেশের মুষ্টিমেয়
রাজাকার দালাল আলবদর আলসাম ছাড়া সবাই মুক্তিযোদ্ধা তারপরে একটা ক্যাটাগরি আছে আমরা যারা ট্রেনিং প্রাপ্ত বিভিন্ন ইয়াতে বা দেওয়াই একটা ক্যাটাগরি আমি একবার ওই ওই জেনারেল মতিন যখন ছিল মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের চার্জে তখন আমি একটা চিঠি দিয়েছিলাম হ্যাঁ যে ক্যাটাগরি ওয়াইজ তুমি মুক্তিযোদ্ধাকে ইয়ে করো কিন্তু আফসোস দুঃখের বিষয় যে স্বাধীন হওয়ার পরে দেখলাম যে পানের দোকানেও ফর্ম পাওয়া গেছে মুক্তিযোদ্ধার ফর্ম পানের দোকানেও পাওয়া গেছে ওই জন্য এই জন্য আমার তো মনে হয় যেমন মোর দেন 50% মুক্তিযোদ্ধা ওই ভুয়া মুক্তিযোদ্ধা অনেকের অনেকের আমাদের লজ্জায় মাথা হেঁটে যায় এবং মুক্তিযোদ্ধাকে বিকৃত করে ফেলেছে হ্যাঁ সত্যি আচ্ছা তারপরে এটার জন্য দায়ী আমরা পলিটিক্যাল লিডার্সরাও দায়ী অনেকেই শেষে একটা যখন যে সরকার ক্ষমতায় এসেছে যারা মুক্তিযোদ্ধারা রেখে গেছে তারাই কিছু ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা বলে মানে আপনি দাবি করছেন এবং আমরা এটাই আমরা তো জানতে পেরেছি যে এরকমই আচ্ছা আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে এই যে কিশোরগঞ্জকে শত্রুমুক্ত করার ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই ক্ষেত্রে কি এর জন্য কি বিশেষ কোনো সম্মাননা বা কোনো না সেই যথোপযুক্ত সম্মান কি আপনি পেয়েছেন না তা পাইনি বাস মুক্তি দেবে আসি হ্যাঁ ওইটা পাওয়ার জন্য খুব প্রত্যাশিত না এবং করাচি থেকে আপনি কিছু পাওয়ার জন্য নিশ্চয়ই মুক্তিযুদ্ধে যোগদান করেন নাই আচ্ছা আমি করাচিতে থাকার সময় তো আমি স্বাধীন আক্রান্ত হওয়ার পর তো পাগলের মতো ছোটাছুটি করছি যে কিভাবে আসা যায় বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে যে কিভাবে যাওয়া যায় আচ্ছা আপনার কাছে আরেকটা অন্য ধরনের প্রশ্ন করতে চাই যেটি হচ্ছে যে ওই আপনি একটু আগে বলেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুক্তিযোদ্ধা আমিও এই ক্ষেত্রে একই আপনার সাথে একমত পোষণ করে বলতে চাই যে বাংলাদেশে আসলে অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর মুষ্টিমেয় আলবদর এবং রাজাকার যারা হানাদারদের সহযোগী ছিল তাদের সংখ্যা নিতান্তই কম তো আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে ওই যে ধরমপাশায় যারা আপনাদের জন্য রান্না করে অপেক্ষা করতে ছিল যে যুদ্ধ শেষে ক্লান্ত ছেলেরা আসবে তাদেরকে কিভাবে খাওয়ানো যাবে তারা কি অনেকটা মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধার মতোই তো মনে হয় অবশ্যই অবশ্যই তারা যে ব্যবসাটি দেখেন আমি একটা কথা মনে পড়ে আমার সবসময় আমি যখন যাচ্ছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য হ্যাঁ মহেশকুলার দিকে তখন মহেশকুলার যাইতে যেতে আপনার রাত্রি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো আমি এক জিজ্ঞাসা করলাম আমার সাথে একজন হিন্দু ভদ্রলোক ছিল আমার নামটা মনে নেই এখন তো দুজন আমরা যাচ্ছিলাম আমার সাথে দুই তিনটে ব্যাগ ছিল তো গেলে ভাবলাম যে ওই তখন 10-15 মাইল দূর বোধ বর্ডার মানে ওই মহেশকলা কি অবস্থায় আছে কইলো যে যাওয়ার পরে এর আগে রিপোর্ট দিল যে স্যার যাওয়ার পরে যে অবস্থা দেখলাম গ্রামের প্রত্যেকটা মানুষ হ্যাঁ কীভাবে খেদমত করে আর ডিম্বাজি নিয়ে আসছে বাতাস মেয়েরা পাখার বাতাস করতেছে ডাক্তার গ্রাম্য ডাক্তার যারা ছিল সবাই দৌড়ে নিয়ে আসছে হ্যাঁ চিকিৎসা করার চিকিৎসা করার জন্য সবাই দৌড়ে নিয়ে আসছে আমি শুনে খুব খুশি হইলাম যে এই অভূতপূর্ব দৃশ্য ছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় অভূতপূর্ব দৃশ্য দুঃখের বিষয় যে মানে জাতিকে ভাগ করার চেষ্টা করা হয় আলবদর রাজাকার তাদেরকে আমরা ঘৃণা করি পাকিস্তানি বাহিনী তাদেরকে আমরা ঘৃণা করি কিন্তু আমরা এই কথাও বলতে চাই যে জাতিকে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করা দরকার তাহলে আমরা আরো শক্তিশালী একটা বাংলাদেশ পাবো তো আপনার সাথে আপনি আমাদের এখানে কষ্ট করে এসেছেন কিশোরগঞ্জকে এই 17 তারিখ আপনি হানাদার মুক্ত করেছিলেন আপনাকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই